আজকে আমরা ফ্লোচার্ট নিয়ে মূলত কথা বলব। ফ্লোচার্ট হচ্ছে ইজিয়েস্ট ওয়ান অফ দ্য আইটেমস আমরা যে প্রথম পত্রে পেয়ে থাকি। সো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যেসব শিক্ষার্থী বন্ধুরা আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম হচ্ছে হাউ টু কমপ্লিট আ ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে তথ্যের স্বাভাবিক যে প্রবাহ সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। ফ্লোচার্টে আমরা মাত্র 3 থেকে 4 মিনিটে 10 নম্বর পেতে পারি যদি ফ্লোচার্ট একটু বুঝি। সো ফ্লোচার্ট হচ্ছে ওয়ান অফ দ্য রিডিং টেস্ট। আমাদের ফার্স্ট পেপারে দুটি টেস্ট থাকে মূলত, একটি হচ্ছে রিডিং আর একটি হচ্ছে রাইটিং। সো ফ্লোচার্ট হচ্ছে একটি রিডিং টেস্ট। সো রিডিং টেস্টে আমাদেরকে প্রশ্ন বলা হবে যে মেক এ ফ্লোচার্ট শোয়িং, যেমন 2019-এর যে প্রশ্নটা ছিল ঢাকা বোর্ডে সেটা আমি বোর্ডে লিখছি। সো মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য নেমস অফ সাম ইম্পর্টেন্ট ডায়াসপোরা। এখানে জাস্ট শোয়িং আমরা ইম্পর্টেন্ট জায়গাটা খেয়াল করবো, শোয়িং এর পরে আমরা ফোকাস করবো। শোয়িং কি বলছে? নেমস অফ ইম্পর্টেন্ট ডায়াসপোরা, ঢাকা বোর্ডের প্রশ্ন 2019, অ্যান্ড কজেস অফ ডায়াসপোরা। সো দুইটি এই প্রশ্নে দুটি অংশ আছে। এক নম্বর বলছে নেমস ইম্পর্টেন্ট ডায়াসপোরা, যে নেমগুলো আছে নামগুলো আছে, আর একটা হচ্ছে কজেস অফ ডায়াসপোরা। সো ইজিয়েস্ট কোয়েশ্চেন, আমরা জাস্ট 5টি ক্লোজ অথবা 5টি ফ্রেজ, ক্লোজ লেখার প্রয়োজন পড়বে না, 5টি ফ্রেজ শুধু বসাবো 5টি ঘরে, তাহলেই আমরা এখানে 5-এ 10 নম্বরে অন্তত 10ই পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি জাস্ট প্রশ্নটা আরেকবার ফোকাস করছি। মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য নেমস অফ সাম ইম্পর্টেন্ট ডায়াসপোরা, তাহলে আমরা পড়বো কোথায়? শোয়িং এর পরে ইম্পর্টেন্ট ডায়াসপোরা অ্যান্ড কজেস অফ ডায়াসপোরা। ওকে, তাহলে দুটি অপশন আমরা দুটি আইডিয়া দিয়েছি প্রশ্নে, একটি হচ্ছে নেমস অফ ডায়াসপোরা অ্যান্ড কজেস অফ ডায়াসপোরা। তাহলে আসলে ডায়াসপোরাটা কি? যখন কোনো অঞ্চলের মানুষ তার নিজ অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায় সেটাকে বলা হচ্ছে ডায়াসপোরা। ওকে, এটা আমাদের একাদশ শ্রেণীর বই টেক্সট বইয়ে আছে, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। দ্য টার্ম ডায়াসপোরা ডিনোটস পিপল হু হ্যাভ লেফট দেয়ার মাদারল্যান্ডস। ডায়াসপোরা বলতে তাদেরকে বোঝায় যারা তাদের মাতৃভূমি ছেড়ে গেছে, অ্যান্ড সেটেল ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর অন্যান্য অংশে যারা কি করছে সেটেল হয়েছে। দে ডিড আইদার বিং ফোর্স, হয় তাদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, অর উইলিংলি অথবা তারা ইচ্ছে চলে গেছে। দুই রকমই আছে। জিউইশ পিপল ওয়ার ফোর্স টু লিভ দেয়ার মাদারল্যান্ডস, যেমন ইহুদিদেরকে কি করা হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদের মাতৃভূমি থেকে ইউরোপে। আচ্ছা, দ্য আরিয়ানস মুভড ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু দ্য ইন্ডিয়া, এবং আরিয়ানদেরকে কি করা হয়েছিল, আরিয়ানরা যারা আমরা আমাদের যারা পূর্বপুরুষ তারা কোথা থেকে এসেছিল, সেন্ট্রাল ইউরোপ। তাহলে বলা হচ্ছে আরিয়ানসরা কি হয়েছিল, সেন্ট্রাল ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসেছিল। দ্য ডায়াসপোরা অফ প্যালেস্টিনিয়ান অফ দ্য 20th century, এবং রিসেন্ট যেটা হচ্ছে যে প্যালেস্টিনিয়ানদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং জিউইশরা আবার সেখানে সেটেলমেন্ট করছে। সো 20th century যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট্রাক্টেড আ লট অ্যাটেনশন অফ দ্য ওয়ার্ল্ড, এবং বর্তমান পৃথিবীর মনোযোগ আকর্ষণের আমাদের এমন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্যালেস্টিনিয়ানদের যে দুঃখ কষ্ট। তারপরে বলা হচ্ছে, আচ্ছা, প্লেস বিকজ অফ দ্য প্লাইট অফ দ্য প্যালেস্টিনিয়ান ইন আফ্রিকা, দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরা বিকজ অফ ওয়ার অর র্যাভেজেস অফ নেচার। বলছে আফ্রিকাতে আবার ডায়াসপোরা দেখা যাচ্ছে, আমাদের আফ্রিকার যে সাবকন্টিনেন্ট আছে, সরি মহাদেশ আছে, সে আফ্রিকাতে, সে আফ্রিকার মূল কারণ দুটি হচ্ছে ওয়ার অ্যান্ড র্যাভেজেস অফ নেচার। ওয়ার, এক নম্বর হচ্ছে যুদ্ধ, দুই নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেমন খরা, ফসল হচ্ছে না, তখন তারা কি চাঁদ, মালি, নাইজার, অনেক এলাকা থেকে লোকজন অন্য এলাকায় চলে যাচ্ছে। সো এই যে কয়েকটা লাইনের মধ্যে আমাদের জাস্ট দুটো ক্লু দেওয়া আছে এখানে। এক নম্বর হচ্ছে শোয়িং দ্য নেমস অফ সাম ইম্পর্টেন্ট ডায়াসপোরা, তাহলে আমাদের এই শোয়িং এর পরে পড়তে হবে, তাহলে কি ডায়াসপোরা কিছু নাম বলছে। আর একটা বলছে কজেস অফ ডায়াসপোরা, কেন হয়েছে। ওকে, সো আমরা ফোকাস করবো আমাদের এক নম্বর ঘরটাতে, প্রথমে এখানে বলেছে গ্লোবালাইজেশন, ওটা একটা আমাদের ক্লু দিয়ে রেখেছে, গ্লোবালাইজেশন বিশ্বায়ন, অর্থাৎ পৃথিবী একীভূত হয়েছে, আমাদের দেশ থেকে অনেক মানুষ কানাডা চলে যাচ্ছে ইচ্ছে করে, আবার আমাদের রাখাইন আমাদের পার্শ্ববর্তী পাশের দেশ সেখান থেকে আবার কিছু লোককে জোর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, জাস্ট এই দুটো কারণেই ঘটে থাকে। সো এখানে যে আরো কিছু কারণ বলছে, একটা হচ্ছে প্রাকৃতিক নির্মমতা, আরেকটা বলছে ওয়ার, যুদ্ধ। সো এই পয়েন্টগুলো জাস্ট আমরা যদি এই ঘরগুলোতে বসাতে পারি তাহলে
being forced Jewish people তাহলে এক নাম্বার নেম আমাদের কাদের ডায়াসপোরা বলছে জিউইশ ইহুদিদেরকে বিতাড়িত করা হয়েছিল তারপরে আর কিছু নেম আছে প্যালেস্টিনিয়ানস সো প্যালেস্টিনিয়ানদের কথা আমরা বলতে পারি নেম অফ ডায়াসপোরা এখানে আরেকটি নাম বলেছে সেটা হচ্ছে আফ্রিকান ওকে সো আফ্রিকাতে কি হচ্ছে ডায়াসপোরার ঘটনা বলতে বলছে সো আমরা তিনটা নাম এখানে তিনটা ঘরে বসিয়ে দেব দেন আবার বলছে কজেস অফ ডায়াসপোরা কি কি কারণে এগুলো হচ্ছে সো কি কি কারণে হচ্ছে willingly এখানে বলা হয়েছে left their own lands settle at part of the world ওকে সো এখানে বলা হচ্ছে forced or willingly হয় তাদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে অথবা ইচ্ছে করে যাচ্ছে সো সব জায়গায় যে জোর করে পাড়িয়ে দেওয়া হচ্ছে তা না আবার আমাদের দেশ থেকে অনেক লোকজন বিদেশে যাচ্ছে সেটেল হয়ে যাচ্ছেন তারা সো willingly বসাতে পারি আমরা আরেকটা কি forced অথবা বলতে পারি ravages যে nature আর ওয়ার কোথাও যুদ্ধের জন্য মানুষ সিরিয়া থেকে লিবিয়া থেকে পালিয়ে যাচ্ছে সুতরাং সেগুলো হচ্ছে ওয়ার সো এখানে আমরা অনেকগুলো আনসার পাচ্ছি শুধু এর মধ্যে থেকে আমরা বাছাই করে পাঁচটি আনসার যদি আমরা এই পাঁচটি বক্সে বসাতে পারি সো আমরা যদি আনসার এভাবে লিখি তো এক নাম্বার পড়তে প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা নাম বলেছে দুই নাম্বার জিউইশ জিউইশ দেন কজেস এর মধ্যে থেকে আমরা বলতে পারি উইলিংলি মানুষ ইচ্ছে করে যেতে পারে যায় তারপরে আমরা বলতে পারি ফোর্সড মানুষকে জোর করে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে আর একটা আমাদের ওয়ার এই পাঁচটি ফ্রেজ অথবা পাঁচটি ওয়ার্ড যদি আমরা পাঁচটি ঘরে ক্লব করে লিখতে পারি সুন্দর করে দেন উইল গেট ইনশাআল্লাহ টেন অন টেন